ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. ديني بهاي বশির সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, এদেশের প্রখ্যাত একজন আলিম দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, ওনার একটি বক্তব্য ইউটিউবে খুব তুলপার সৃষ্টি করেছে। সেটা হলো, উনি বলেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন। তো এক্সেলেন্ট আলিম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেন নাই, আসলে সঠিক কোনটা? কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের সামনে, পৃথিবীর মানুষের সামনে এই বিষয়টি আমি স্পষ্ট করার জন্য সংক্ষিপ্ত একটি ভয়েস দিচ্ছি। আপনারা সবাই এটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন বলে আশা করছি। সম্মানিত ধিনী ভাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই বক্তব্য শুনছেন তাদের সকলকে আমি মুসলিম হিসাবে, নিবেদিত প্রাণ হিসাবে আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে যা প্রাপ্ত হয়েছেন, পেয়েছেন, সেই বিষয়ে তিনি 0% ভুলও করেননি, 1% দূরের কথা কোনো ভুলই করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত প্রত্যাদেশ যেটা তিনি পেয়েছেন, সেটা প্রচার প্রসারে, বলার ক্ষেত্রে, করার ক্ষেত্রে, জাতিকে করানোর ক্ষেত্রে কোনো দিকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যূনতম ভুলও তিনি করেননি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100% মাসুম রেখেছেন। যার জ্বলন্ত প্রমাণ আল কোরআন পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 1, 2, 3, সূরা আন-নাজমের 1, 2, 3, 4, 5 আয়াতগুলো পড়লে দেখতে পারবেন। আন-নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মামা গওয়া, তোমাদের সাথী তিনি পথভ্রষ্ট নন এবং তিনি গওয়াও নন, তিনি বিপদগামীও নন, পথভ্রষ্ট নন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, প্রবৃত্তির তাড়নায় নিজের পক্ষ থেকে কোন কথা বানিয়েও বলে দেননি যেটা ভুল হয়ে গিয়েছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ধর্ম সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইসলাম সম্পর্কে যা কিছু তিনি বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেছেন। এই ক্ষেত্রে মিডিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ব্যবহার করেছেন। ধর্ম সম্পর্কে যা কিছু তিনি বলেছেন সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই সবকিছুই যেন আল্লাহর কথা, সবকিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। মিডিয়া হিসাবে, মাধ্যম হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তবে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো ধর্মের বিষয়। দ্বিতীয় বিষয় হলো যেগুলো কাবায়ের, যেগুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ, এই সকল কবিরা গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম রেখেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, সকল প্রকারের কবিরা বড় বড় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম রেখেছেন। তবে যেগুলো ছোট সগীরা গুনাহ, সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদি কখনো সংগঠিত হয়ে যেত, বা কখনো যদি সগীরা গুনাহ হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রিটার্ন ব্যাক করতেন। ভুল হয়ে গেলে সেখানে তিনি রিটার্ন ব্যাক করতেন, ফিরে আসতেন, তওবা করতেন, তিনি সেখানে ইসরার করতেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল কোরআন পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 10, 11, 12 হবে, সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা যা কিছু করেছে, মন্দ কাজ, পাপের কাজ, তারা যা কিছু করে সেখানে তারা ইসরার করে না, সেখানে তারা স্থায়ী থাকে না, স্টিল থাকে না, সেখান থেকে রিটার্ন ব্যাক করে সঠিকটা গ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো দিন ধর্মের বিষয়ে একটা ভুল হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো দিন 63 বছরে একটা কবিরা গুনাহ হয় নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ছোট ছোট কোনো বিষয় সংগঠিত হয়ে গিয়েছিল, যেগুলো ছোট ভুল সগীরা, সেগুলো উপর আল্লাহর রাসূল অটল ছিলেন না। যেমন
এগুলো দুনিয়াবি ক্ষেত্রে হয়ে থাকে। যেমন সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ওই খেজুর গাছে কলব দেওয়ার বিষয়ে, যে এটা তোমরা ছেড়ে দিতে পারো। যখন ছেড়ে দিলেন পরবর্তী বছর কোনো খেজুর আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ধর্মের বিষয়ে আমি 100% সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী, দুনিয়ার ক্ষেত্রে তোমরা আমার চেয়ে বেশি জানো, তোমরা যেটা করছিলে সেটাই করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার বিষয়ে তিনি তেমন অভিজ্ঞ নয়, দুনিয়ার বিষয়ে কোনো ভুল হতে পারে কিন্তু ধর্মের বিষয়ে কোনো ভুল তার হতে পারে না। সহিহ মুসলিমের হাদিস। অনুরূপ ভাবে আরেকটি প্রসিদ্ধ ঘটনা যেটি এসেছে আল কোরআন 12 নম্বর পৃষ্ঠা নম্বর 15 সূরা আল কাহাফ। হ্যাঁ, মক্কা কাফের মুশরিকরা যখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি প্রশ্ন করলেন। এক, ওয়াইসআলুনাকা আন যিল কর্নাইন, যুল কর্নাইন বাদশা সম্পর্কে আপনি জানেন কি কি জানেন। দুই, ওয়াইসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে কি জানেন, মানুষের আত্মা সম্পর্কে কি জানেন। তিন, প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তিনটি প্রশ্ন করার পরে বলেছিলেন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর যদি করতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিব, অন্যথায় আমরা আপনাকে নবী হিসাবে মানতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে আগামীকাল বলে দেব, ইনশা আল্লাহ শব্দটি বলেননি। ইনশা আল্লাহ শব্দটি না বলার কারণে আমরা যতদূর পড়াশোনা করে পেয়েছি যে 40 দিন পর্যন্ত বা ইখতিলাফ রয়েছে, 40 দিন কেউ 80 দিন, যেটাই হোক দীর্ঘদিন যাবৎ ওহি বন্ধ ছিল। এদিকে মক্কার বিভিন্ন জায়গায় অপপ্রচার শুরু হয়ে গেল, মানুষের মাঝে একটি গুঞ্জন শুরু হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঠিক কথা বলতে পারেননি। তিনি বলছেন আগামীকাল উত্তর বলে দিবেন, এখনো পর্যন্ত উত্তর বলে দিতে পারছেন না। এদিকে তারা খুব হাসাহাসি করছে। 40 দিন পরে বা কয়েক দীর্ঘদিন পরে যে ওহিটা আসলো, সেই ওহিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন আল কোরআন 12 নম্বর পৃষ্ঠা নম্বর 15 সূরা কাহাফ। আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা, কোন কাজের ক্ষেত্রে কোন কর্মের ক্ষেত্রে এই কথা বলিয়েন না আগামীকাল বলে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ বলবেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছুটা পদস্খলন হয়ে গিয়েছে। এরকম আরো কিছু পদস্খলন হতে পারে, যেগুলো পদস্খলন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, একথা তিনি নিজেও স্বীকার করেছেন। সহি হাদিস, রাসূল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমি তেমন ভুলে যাই। ফাইদা নাসিতু ফাদাক্কিরুনি, আমি যখন ভুলেই যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল ভুল করতে পারেন, তবে সেটা শরীয়তের ক্ষেত্রে নয়, বরং সেটা দুনিয়ার ক্ষেত্রে বা ছোট গুনার ক্ষেত্রে হতে পারে, এটাই স্পষ্ট কথা। সুতরাং একথাও চূড়ান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের ছোট বড় যত গুণ আছে সব ক্ষমা করে দিয়েছেন। আল কোরআন 12 নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 1 সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, আল্লাহ পূর্বের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। অতএব ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ ওনার বক্তব্যকে কেন্দ্র করে যারা তোলপাড় শুরু করেছেন তাদেরকে বলতে চাই, পড়াশোনা করুন। পড়াশোনা না করে, গবেষণা না করে, অধ্যয়ন না করে পাগলামি করা ঠিক নয়, অধ্যয়ন না করে অন্যকে বকাবকি করা ঠিক নয়, অধ্যয়ন না করে, স্টাডি না করে, পড়াশোনা না করে অন্যকে গালি গালাজ করা ঠিক নয়। পড়াশোনা করুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।